প্রবলেমটা দাঁড়াইছে, যদি কিছু মনে না করেন আরশাদ ভাই, আপনার পাশে ছিল ইকবাল এইখানে, মানে এই যে ফ্রেমটা, এই ফ্রেমটা না অনেকে মেনে নিতে পারছে না। আর বন্ধুত্ব নিজের চয়েস, নিজের ওন চয়েস, বন্ধুত্বটা তো হৃদয়ের সম্পর্ক, এটা এটা তো রক্তের সম্পর্ক না, বৈবাহিক সম্পর্ক না, পুরোপুরি হৃদয়ের সম্পর্ক। এই সম্পর্কটা না তৈরি হয় কৈশোর থেকে, আর বড়বেলা যেগুলো হয় না এগুলো হয় প্রয়োজনে। আসসালামু আলাইকুম। আজকে এমন কিছু কথা বলবো, যদি কিছু মনে না করেন, কেউ কিছু মনে করবেন না, কিছু প্রশ্ন দেখা দিছে, এটা নিয়ে অনেক বিতর্ক চলতেছে, কথা হচ্ছে মিডিয়াতে, আপনারাও দেখছেন। দেখেন যে বিতর্কটা এখন একটা প্রশ্নবোধক চিহ্ন হিসাবে সামনে সবাই, আরশাদ আদনান এবং শাকিব খানের বন্ধুত্বে কোনো ফাটল ধরছে কি না, এই প্রশ্নটা এই জন্য আসছে, শিল্পী সমিতির পিকনিকে আরশাদ আদনান সাহেব কিছু বক্তব্য রাখছেন। এই বক্তব্যগুলো উনি রাখতেই পারেন, একজন প্রডিউসার রাখতেই পারে, যে আমার প্রযোজনা সংস্থা থেকে আমি যে ছবিটা বানাবো, আমি আরশাদ আদনান যে ছবিটা বানাবো সেই ছবিটা সুপারহিট হবে, এটা উনি দাবি করছেন, এটা উনি করতেই পারে। একজন প্রযোজকই ছবির পিতা আর পরিচালক ছবির মাতা, টাকা না দিলে তো বুঝছেন কোনো প্রতিভাই বিকাশ করা যাবে না, টাকার প্রয়োজন আছে। এবং আরশাদ আদনান সাহেব শুধু টাকা দেন না, গল্পতে ইনভলভ থাকেন, ওনার কথা থেকেই বোঝা যায়। ওনারা যে টেবিল ওয়ার্কটা করেন সিনেমার, ওইখানে উনি সম্পূর্ণভাবে ইনভলভ থাকেন, সময় দেন, এবং বছরের চারটা ছবি বানাবেন, এগুলো উনি বলে আসছিলেন। এর আগে একটা ইন্টারভিউতে আমি দেখছি একজন প্রশ্ন করছিলেন যে বারবার শাকিব খানকে নিয়ে কেন ছবি বানান, অন্য কেউ না কেন, তখন কিন্তু উনি বলছিলেন, আমার মনে হয় যতদূর সম্ভব তানবীর তারেক সাহেবের শোতে, আমার মনে নেই শোটা, কিন্তু আমি দেখছি ভিডিওটা, উনি বলছেন হেসে হেসে যে শাকিব খান, শাকিব খানের পিছনে ইনভেস্ট করলে ইনভেস্ট ফেরত আসার গ্যারান্টি আছে, আর আপনি বলেন কাকে নিব, বলেন কাকে নিব, এরকম কথা বলছেন। এবং একজন বন্ধু বন্ধুর কাছ থেকে এমন কথাই আশা করেন, ওনাদের ফ্রেন্ডশিপটার মধ্যে এই কথাটা খুব মানানসই। আবার যে উনি পিকনিকে বললেন যে আমি আমার প্রতিষ্ঠান থেকে শুধু শাকিব খানের উপরে ভর করে ছবি বানাবো বা ছবি হিট করাবো তা নয়, এটা উনি বললেন, কিন্তু এটা কোনো আপত্তিকর কিছু নয়, বলতেই পারে, কিন্তু প্রবলেমটা দাঁড়াইছে, যদি কিছু মনে না করেন আরশাদ ভাই, আপনার পাশে ছিল ইকবাল এইখানে, মানে এই যে ফ্রেমটা, এই ফ্রেমটা না অনেকে মেনে নিতে পারছে না, ইকবাল আপনার বন্ধু এটা আমিও জানি, ইকবাল যে দাবি করে মিথ্যা দাবি করে না, এবং ইকবাল শাকিব খানেরও ফ্রেন্ড, এটাও সত্যি, 100% সত্যি, কারণ আমি পাসওয়ার্ডের সময় তো দেখছি, নিজের চোখে দেখছি, হ্যাঁ ফ্রেন্ড, একজন আরেকজনকে ভাইজান ভাইজান সম্বোধন করে, শাকিবও ভাইজান বলে সেও ভাইজান বলে, কিন্তু গভীর ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ নিয়ে একটু কথা বলে নেই, আসলে জানেন পৃথিবীর সমস্ত সম্পর্কগুলা, মনে করেন বাপ মা চাচা চাচি ফুপা ফুপি, আপনার যে কোনো সম্পর্কই বলেন না কেন, সব রক্তের সম্পর্ক। আর বিয়ে করার পর শ্বশুর শাশুড়ি শালা শালি সম্বন্ধি এরকম একটা সম্পর্ক আসে ম্যাচিউর হওয়ার পর, বিয়ে তো আর পোলাপান বয়সও করে না, তাই না, বড় হওয়ার পরই তো বিয়ে করে। কিন্তু ফ্রেন্ডশিপটা কিভাবে আসে, ফ্রেন্ডশিপটা আসে সব সম্পর্ক কিন্তু রক্তের সম্পর্ক, আর বৈবাহিকভাবে ওই যে শালা শালি, আর বন্ধুত্ব নিজের চয়েস, নিজের ওন চয়েস,
যে আমার নিজের মন যেটা টানছে যে এই লোকটার সাথে কথা বলতে ছোটবেলা থেকে বন্ধুত্ব হয়ে গেছে, আর বন্ধুত্বটা ছোটবেলা থেকেই যদি হইয়া বড়বেলা পর্যন্ত টিকায় রাখতে পারেন সেইটা ফ্রেন্ডশিপ। বন্ধুত্বটা তো হৃদয়ের সম্পর্ক, এটা এটা তো রক্তের সম্পর্ক না, বৈবাহিক সম্পর্ক না, পুরোপুরি হৃদয়ের সম্পর্ক। এই সম্পর্কটা না তৈরি হয় কৈশোর থেকে, আর বড়বেলা যেগুলো হয় না এগুলো হয় প্রয়োজনে। মনে করেন আমরা একই অফিসে চাকরি করি, বসের সাথে আমার বন্ধুত্ব হইতে পারে, হইতে পারে না, কিন্তু একটা কলিগের সাথে হইতে পারে প্রয়োজনে, যে আমার কিছু কাজ সে করে দিবে, তার আমি কিছু কাজ করে দিব, ছুটির দরকার হইলে তাকে দিয়ে একটু বলাও, তার সাথে বসের সম্পর্ক ভালো, তার জন্য তার সাথে আমার একটা বন্ধুত্ব করা দরকার, এরকম প্রয়োজনে বন্ধুত্ব হয়। এই যে আরশাদ আদনান সাহেব আর আমাদের ইকবাল সাহেবের বন্ধুত্বটা প্রয়োজনে না, ওনারা দাবি করছেন 16-17-18 বছর আগের থেকে সম্পর্ক, তার মানে অরিজিনাল খাঁটি বন্ধু। কিন্তু কয়েকদিন আগেও তো আদনান সাহেব বললেন যে শাকিব খান তার বন্ধু না, শাকিব খানের পাশে আশেপাশে যারা চলাফেরা করতো তাদের একজন, তখন প্রযোজক পরিচালক ইকবাল, আজকে যে পাশে দাঁড়ায় আছে সে কিন্তু প্রযোজক পরিচালক শুধু না, সে কিন্তু ফিল্ম ক্লাবের সেক্রেটারি, এবং ফিল্ম ক্লাব কিন্তু অনেক বড় একটা প্রতিষ্ঠান, অনেক বড় ক্লাব, সিনেমার এমন কেউ নাই ওটার সাথে জড়িত না, অনন্ত জলিল সাহেব সহকারে, একমাত্র আমি ছাড়া, আমি যাইনি কোনোদিন, আমার ওই ক্লাব লাইফ ভালো লাগে না, আমি ছাড়া ফিল্মের সবাই ক্লাবের মেম্বার, ওই ক্লাবের সেক্রেটারি পাশে। কয়েকদিন আগে কিন্তু উনি অন্য ইকবাল, আজকে কিন্তু আরেকজন ইকবাল, এই কথাগুলো তখন বলবেনই, ওনার পাশে গিয়ে বললেন কেন? এতে সবাই ভুল বুঝতেছে, আপনাদের ফ্রেন্ডশিপের ভুল ব্যাখ্যা দিচ্ছে, মনে করতেছে বোধ হয় কোনো একটা ভেজাল রয়েছে শাকিব খানের সাথে আদনান সাহেবের, এরকম মনে করতেছে। প্লিজ এটা আপনি ক্লিয়ার করে দেন, আমি এটা নিতে পারতেছি না, এই জন্য আমার কন্টেন্টগুলো দেখবেন আদনান সাহেব আপনি, আমি ক্লিয়ার বহুবার বলছি, শাকিব খান একজন ভাগ্যবান, লাকি, এমন একটা টাইমে এমন একজন বন্ধু পাইছে, এবং এটা এত দরকার ছিল, এটা ভাগ্যবান ছাড়া কেউ পায় না, ভাগ্যবানরাই পায় এরকম বন্ধু, আমি বলছি আমার কন্টেন্টে, কিছু মনে করবেন না। সো আর একটা কথা বলি আপনাদেরকে শেষ করার আগে, অনেকেই না বারবার কমেন্ট করেন যে আপনি সিনেমা কেন ছাড়লেন, হ্যাঁ সিনেমা বানান, খালি ইউটিউবে বকর বকর করেন সিনেমা বানান, এটা বলে অনেকে, আমি বহুবার উত্তর দিছি, এবং আর যে কিবরিয়া সাহেবের ইন্টারভিউটা আমার যে দেখছেন, এইটা যারা দেখছেন দ্য আর যে কিবরিয়া শো, ওইখানে আপনি দেখবেন আমি ক্লিয়ার কথা বলছি যে ফিল্ম থেকে কেউ চলে যায় না, ফিল্ম তাড়িয়ে দেয়, আমাকেও তাড়িয়ে দিছে। সবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ হাফেজ।